10 টাকা ফি, তাও আবার এমবিবিএস ডাক্তারের। শুনে কিছুটা অবাক মনে হলেও ঘটনা সত্য। দীর্ঘ 43 বছর ধরে সাতক্ষীরাবাসীকে এভাবেই চিকিৎসা সেবা দিয়ে আসছেন গরিবের ডাক্তার হিসেবে পরিচিত ডাক্তার এবাইদুল্লাহ। সাতক্ষীরা সিভিল সার্জন থাকাকালীন চিকিৎসা ফি নিতেন 5 টাকা, অবসরে গিয়ে 2010 সালে ফি নির্ধারণ করেন 10 টাকা। প্রতিনিধি ফয়জুল হক বাবু রিপোর্ট জানাচ্ছেন, শামস্তাবরিজ উচ্ছ্বাস। সকাল হতে সাতক্ষীরা শহরের খান মার্কেটের নওয়াব মেমোরিয়াল ডায়াগনস্টিক সেন্টারে নানা বয়সী রোগীদের ভিড়। মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক আবাইদুল্লাহকে দেখাবেন তারা। বিশ্বাস আর আস্থা নিয়ে আসা এসব রোগীরা চিকিৎসকের পরামর্শে সুস্থ হয়ে উঠছেন মাত্র 10 টাকার বিনিময়ে। টানা 43 বছর ধরে এভাবেই সেবা দিচ্ছেন গরিবের ডাক্তার খ্যাত এই চিকিৎসক ডাক্তার আবাইদুল্লাহ। উনি গরিবের বন্ধু, অনেকদিন ধরে এই ওনার চিকিৎসালয়ে চিকিৎসা দেন। সাতক্ষীরায় বড় বড় ডাক্তার আছে, সেখানে আমরা যাই না। আমরা জানি কম টাকায় চিকিৎসা হয়, আমরা গরিব মানুষ সেই জায়গাটাই আমরা যাই। এখানে যে 10 টাকার সুবিধাটা পাচ্ছে, এটা অন্য জায়গায় গেলে কিন্তু 500-1000 টাকা ফি দিতে হয়। এখানে নেই পরীক্ষা নিরীক্ষা করার নামে বাড়তি টাকা আদায়। প্রয়োজনের তাগিদে পরীক্ষা করার দরকার পড়লেও সেটির ফিও তুলনামূলক অনেক কম। বাইরে এখন আমরা যে পরীক্ষাটা করতে গেলে আমাদের মোটে না হলে অন্তত 3000 টাকা ধরতে, এটা এখানে আমাদের ধরেন 620 টাকার মতন নেয় আমাদের এটা পরীক্ষা করতে। পরীক্ষা নিরীক্ষা একেবারে দেয় না বললেই চলে, এবং দিলে খুবই সীমিত পরীক্ষা দেয় এবং সেটার কস্টিং বাইরের তুলনায় খুবই কম। এই 10 টাকার ফির উপর নির্ভর করে বেতন ভাতা হচ্ছে এখানকার কর্মচারীদের। তারা বলছেন সবকিছুর দাম বাড়লেও স্যারের ফি আর বাড়েনি। 5টা থেকে 10 টাকা করছিল, যে বর্তমানে সবকিছুর দাম বেশি, এই প্রতিষ্ঠানের ভাড়া বাইরে গেছে, সেই হিসাবে 10 টাকা। তো আসলে 10 টাকা কিছু না। আমরা এখানে 8-9 জন এখানে আসি, সবার কিন্তু উনি বেতন দিয়ে উনি খালি পকেটে বাড়ি যায়। সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতা থেকে তার এই মহৎ উদ্যোগ বলে জানালেন গরিবের এই ডাক্তার। রোগীরা অনেক সময় ডাক্তারের ফির ভয়ে ডাক্তারের কাছে যেতে চায় না, যার ফলে তারা অসুখে কষ্ট পায়, অনেক সময় মরেও যায়, এবং অনেক সময় 10 টাকা দিতেও পারে না। ডাক্তার আবাইদুল্লাহর এই মহৎ উদ্যোগটি সাতক্ষীরার চিকিৎসকদের জন্য অনুকরণীয়, এমনটি বলছেন এই চিকিৎসক নেতা। এটা আমাদের সাতক্ষীরার জনগণের উপরে, জনস্বাস্থ্যের উপরে একটা খুব ভালো একটা ইফেক্ট এবং প্রভাব আছে বলে আমি মনে করি। এবং উনি একজন লোকসেবী চিকিৎসক, বর্তমান যে জেনারেশনের যে চিকিৎসক, আমি মনে করি তাদের জন্য উনি একটা দৃষ্টান্ত। গরিবের ডাক্তার নামে পরিচিত ডাক্তার আবাইদুল্লাহ তার ব্যতিক্রমী কর্মকাণ্ডের মধ্য দিয়ে শুধু সাতক্ষীরা নয়, সারা বাংলাদেশের মানুষের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে এমনটাই প্রত্যাশা সকলের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাইটিভি নিউজ ডেস্ক।